সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন উপকূলবর্তী এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি এম কামরুজ্জামান। মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে, এবং এখানে গতকাল রাত থেকে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল সেটা রাত 11টা থেকে 12টার মধ্যে যে মূল অংশটি সেটি সাতক্ষীরা এই অঞ্চল দিয়ে চলে গেছে। আমরা দেখছি যে সকাল থেকে ভারী বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড দমকা হাওয়া কিন্তু এখনও কমেনি। কিছুক্ষণ আগে আমি সমস্ত এলাকায় এই উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে রাতের যে জোয়ারটি ছিল সেটি উপচে কোথাও কোথাও পানি প্রবেশ করেছে, বিশেষ করে গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনি সহ বেশ কিছু এলাকায় সেখানে উপচে, ভেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে, কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের কাছে এখনও জানা নাই। স্থানীয় আবহাওয়া অফিস যেটা বলছে যে এই দমকা হাওয়াটি দুপুর পর্যন্ত হয়তো থাকবে, তবে সাতক্ষীরার অন্যান্য অঞ্চলে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে এই দমকা হওয়ার কারণে বা ঝড়ো হওয়ার কারণে বা প্রচণ্ড বেগে যখন ঘূর্ণিঝড় রিমাল যখন অতিক্রম করেছে তখন সাতক্ষীরার বিভিন্ন এলাকায় কিছু গাছপালা ভেঙে পড়েছে, কিছু কাঁচা ঘর বাড়ি তারা ধসে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।